আজকের ভিডিওটা তাদের জন্য যাদের এখন প্রচণ্ড পরিমাণে হেয়ারফল হচ্ছে, পার্লারে সব কিছু ট্রাই করে, সব কিছু ট্রাই করার পরেও কোনো হেয়ারফল রিডিউস মানে কমছে না, ঠিক আছে? আগেকার দিনের মতো যে হেয়ার যেটা ব্যাপারটা ছিল সেই জিনিসটাও তোমরা এখন পাচ্ছ না, প্লাস ড্যান্ড্রফ আছে, আর সব কিছু ট্রাই করার পরেও হেয়ারফল যদি না কমে থাকে, হেয়ার গ্রোথ কমে যায়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখন তো সবাই মানে শ্যাম্পু কিনে ইউজ করি আমরা, তো প্রত্যেকটা জিনিস ন্যাচারাল ট্রাই করার আমরা চেষ্টা করি, যেটা হয়তো আমরা পারি না যে কীভাবে ট্রাই করব, কি করব, বা এটা আদৌ আমাদের চুলে শ্যুট করবে কি না, এইসব ভেবে আমরা করতে পারি না ইউজ। তো চলো আজকে শ্যাম্পু যেটাকে আমরা বাইরে ইউজ করছি কিনে, তো তার হাফের হাফ টাকা দিয়ে তোমরা ইউজ করে এত ভালো শ্যাম্পু বাড়িতে বানিয়ে নিতে পারবে, যেটাতে তোমরা হেয়ারফল কম হবে, প্লাস তোমরা একটা স্মুথ মানে শাইনি একটা হেয়ার পাবে, ঠিক আছে? হেয়ারফল তো কমবে, প্লাস তোমাদের ড্যান্ড্রফ বলো হেয়ার রিলেটেড যে কোনো প্রবলেমে তোমরা সলিউশন পাবে। তো তার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। লাস্টের পার্টে মেন একটা জিনিস তোমাদের মেনশন করেছি, ওটা মেনলি তোমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল যেটা করছি সেটা হচ্ছে গরম, হালকা একটু গরম জল বসিয়েছি, তো এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে রিঠা। তো রিঠা সবাই মানে অনেকেই যেন বেশিরভাগ দেয়, তো 100-এর মধ্যে হয়তো 1-2% মানুষ হয়তো জানে না যে রিঠা কী বা রিঠার কাজ কী। তো তাই জন্য রিঠা হচ্ছে আগেকার মানে যুগের মানুষদের যে এত ভালো চুল ছিল, রিঠাটাকেই কিন্তু ওরা শ্যাম্পু হিসেবে ইউজ করতো, তো সোপনাট হিসেবেও এটাকে মানে জানা যায় আর কি নামটা। তো আমরা রিঠাই বলি বেশিরভাগটাই, তো আমি বললাম যে রিঠা আমি নিয়েছি, রিঠা দিয়েছি। দেন সেকেন্ড যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে শিকাকাই। তো হেয়ার মানে হেয়ার রিলেটেড যে কোনো তুমি প্রোডাক্ট কেনো না কেন, এই রিঠা শিকাকাই এই দুটো ইনগ্রিডিয়েন্টস জাস্ট মানে কি বলবো, এর কোনো আলাদাভাবে আমি বলতে পারবো না, এতটাই ভালো কাজ করে। আমি এতদিন শ্যাম্পু ইউজ করেছি, আমরা ইউজ করতাম যে মানে ন্যাচারালভাবেই রিঠা বা শিকাকাইয়ের কি শ্যাম্পু পাওয়া যায়, তো ভাবলাম এতদিন তো যে মানে বাইরের থেকে যে শ্যাম্পুগুলো ইউজ করেছি সেটাতে কতটা পরিমাণে রিঠা দেওয়া সেটা তো আমরা জানতাম না, তো এগুলো পুরোটাই বাড়িতে রেডি করা যাক। তো তাই জন্য রিঠা শিকাকাই অ্যান্ড তারপরে হচ্ছে আমলকি, ড্রাই আমলকি, ঠিক আছে? তোমরা বাজারে যে কোনো দোকানে এইগুলো পেয়ে যাবে, যে কোনো দোকানে না, যেগুলো তো এই পুজোর জিনিসপত্র যে দোকানগুলোতে পাওয়া যায় সেই দোকান থেকে তোমরা এই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে। এর আমলকিটা হচ্ছে নুন টুন ছাড়া কিন্তু নর্মাল আমলকিটা শুকনো করা, তোমরা বাড়িতেও করতে পারো, ঠিক আছে? তো এই সবগুলো দিয়ে আমি রাত্রেবেলা হালকা গরম জল করে এইগুলো সব দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তো তোমরা তোমাদের পরিমাণ মতো চুল অনুযায়ী সেটা কোয়ান্টিটিটা দিও, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম বলতে এই কোয়ান্টিটিটা আমি বুঝতে পারছিলাম না, কারণ এটা তো আমি বানাইনি কোনোদিনও নিজে থেকে, তো আজকে আমি নিজে বানাচ্ছি, তাই কোয়ান্টিটিটা আমি এরকমভাবেই দিচ্ছি। তারপরে আমি জবা ফুল বেশি ছিল না, আমি তেলও বানিয়েছি, তাই জন্য জবা ফুলের কোয়ান্টিটিটা একটু কমই আছে, তোমরা একটু বেশি করে দিতে পারলে খুবই ভালো কাজ করবে। তো সেই জন্য তো দিলাম হচ্ছে জবা ফুল দিলাম, আর একটু আমলকি একটু বেশি দিলাম, অল্প আর একটু ইয়ে করে দিলাম আর কি। তারপরে হচ্ছে দেব মেথি, ঠিক আছে? তোমরা সবাই জানো যে মেথি চুলের জন্য খুবই ভালোভাবে কাজ করে, মানে হেয়ারফল রিডিউস করে, চুলে একটা শাইন যেটা সেটা নিয়ে আসে, মানে জাস্ট একটা খুব ভালো ইনগ্রিডিয়েন্টস। তোমরা শ্যাম্পু ছাড়াও মেথিকে হালকা জলে ফুটিয়ে ওই জলটাও তোমরা ইউজ করতে পারবে। তো মেথি নিয়ে আরও হয়তো অন্যান্য একটা ভিডিও বানাবো বড়, সেটা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমি সেটা নিয়ে একটা পরে ভিডিও বানাবো, মানে কিছুক্ষণ বলতে কি ওটা সারা রাতের জন্যই চাপা দেওয়া থাকবে। ও তার আগে আরেকটা জিনিস মেনশন করতে ভুলে গিয়েছি যে ওটাতে তোমরা রোজমেরি লিভস যেটা অনলাইনে তোমরা ড্রাই পেয়ে যাবে সেটা একটু তোমরা ওটাতে দেবে, তাহলে স্মেলটা তো অসাধারণ থাকে, প্লাস রোজমেরি ইটস আ গুড থিং ফর মানে হেয়ারের জন্য। তারপরে আমি একটু ওই কী বলবো লেবুর যে খোসাগুলো হয় না সেটা দিয়েছি, তো খুবই ভালো একটা স্মেল আসছিল শ্যাম্পুটার সাথে, তো জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। তো নেক্সট মর্নিংয়ে দেখা হচ্ছে চলো। তো এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের, দেখো পুরো জলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এইটাকে এবার আবার ফোটাবো আমি, কারণ ওটা তো হালকা গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম যাতে ওটা নরম হয়ে যায়। এবারে দেখো ওটা ফুটিয়ে নিচ্ছি, ফোটাতেই কতটা ঝাঁক হয়ে যাচ্ছে আর কি, সব একসাথে আমি হাতের মধ্যে মানে কী করবো, মানে অ্যাকচুয়ালি হাতের মধ্যে নিয়ে ওটাকে ভালো করে সব জিনিসগুলো বের করে নিতে হবে, ঠিক আছে?
এই তো এখন আমি অল্প একটু করেছি, তাতেই এতটা ঝাঁক হয়ে গেছে, মানে ফ্যানা টাইপের হয়ে গেছে, শ্যাম্পুর যেটা হয় ন্যাচারালি উপায়ে। তো আমার অলরেডি এদিকে সব কমপ্লিট। তারপরে দেখো এগুলো আমি ছেঁকে রেখে দিয়েছি, পুরো শ্যাম্পুর মতনই দেখো ফেনা হয়েছে, সবটাই শ্যাম্পুর মতনই হয়েছে। ঠিক আছে, আমি এবার এটাকে কাঁচের বোতলে স্টোর করে রাখবো, যতটা লাগবে ইউজ করবো, বাকিটা ফ্রিজে রেখে দেবে, এক সপ্তাহ রাখলেও কোনো প্রবলেম নেই। তো আমার দেখো শ্যাম্পু করার পরে আমি কোনো কন্ডিশনার বা কোনো কিচ্ছু ইউজ করিনি, ঠিক আছে, শুধু রিঠা দিলে হয়তো একটু ড্রাই হয়ে যেত, যেহেতু আমি শিকাকাই অনেক কিছু অ্যাড করলাম। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে আজকের।